শুক্রবার আজ শনিবার সকাল প্রায় 6:30 বাজে, 5:45 বাজে আমাদের মুরগির গাড়ি চলে এসেছে, রাহুল নিয়ে এসছে, সঙ্গে লালটুদা আছে চলে এসছে, এগ্রামদা এসছে, ফিরোজ এসেছে, কাস্টমারও চলে এসছে সকালবেলায়। পাম চালালে নাকি কি ব্যাপার? হাতে গ্লাভস পড়েছ কেন? হাতে গ্লাভস পড়েছ মনে হচ্ছে। মানে হসপিটালে ও তোমার দাদার? হ্যাঁ, বাহাদুরের দাদা ফাদা সব হসপিটালের সঙ্গে যুক্ত আছে, যার জন্য এগুলো সব ওর কাছে অ্যাভেলেবেল, তাই তো? সব তোমার গাছ ফাছ সব ঠিক আছে? এটা কি মরে যাচ্ছে নাকি? এ তো এখন হয় না, আপনার ওই অগ্রহ মাস করে এটাকে তুলে ফেলে যে এটা এই যে মরে গেছে এটা নাকি? না, এটা আবার হবে না, এটা আর হবে না তো। এটা বিশাল লম্বা হয়ে গেল রে। হ্যাঁ, আরো লম্বা হবে নাকি? আরো লম্বা, আরো বড় হয়েছে, অনেক বড়। তাহলে আর বড় টব হলে হতো নাকি? মাটিতে থাকলে বিশাল হতো নাকি? বিশাল বিশাল এতদিনও বিশাল হয়ে যেত। আচ্ছা শোনো, এখন তো আর এই ছাদে আছে না, কাকিমা থাকতে বিকেলে এসে বসতো, শান্তু ফান্তু ওরা সব, এখন তো কেউ বসে না। তুমি এইখানটাতে কিন্তু একটা ওই একটা টপ কিন্তু রেখে একটু জায়গাটাকে একটু বেশি ঘুঞ্জি হয়ে গেছে, একটা টপ কিন্তু এখানে তুলে দিতে পারো, বড় টপ এইটা তুলে দিও, ভালো লাগবে। বা এই না, এইটা লম্বা হবে তো এটা পড়ে যাবে, এইটা তুলবে, এটা বা ওই দিকেরটা এটা তুলে দিও, দেখে শুনে এটা কোনটা পছন্দ হয় দেখে দাও। বা এইটা কি? তাহলে এই পেয়ারা গাছটা আছে এখানে, পেয়ারা গাছ থেকে একটু সরিয়ে দিবি এইদিকে, কারণ এটা তো বড়, এটাকে কোণে গেলে ভালো হয়, বুঝলি তো? কাউকে রাহুল টাহুল কাউকে ধরে নিয়ে একটু প্লেসমেন্টটা চেঞ্জ করে দে, এটাকে এইখানে নিয়ে এসে চাপিয়ে দে, ভালো লাগবে এই যে এই বড় টপটা। হ্যাঁ, আর এই পেয়ারা গাছ তো ওই কোণে দে, তাহলে ডালপালাগুলো ওই দিকে চলে যাবে, আলো বাতাস পাবে বেশি নাকি? মাল উঠলো আজকে অচিন, তুই গিয়েছিলি? ও আচ্ছা আচ্ছা, ওটা ওখানে কি জমাই রেখে দিচ্ছিস না ফেলিস? পূর্ণিমা আসছিস? এদিকে আয়, তোর মাথায় এবারে গাঁটটা মারতে হবে। কেন কি হয়েছে? পরশু দিন মেথি ভেজানো জলকে কালকে ভেজাও না কেন? কই? হ্যাঁ, ফোন বেশি দেখছো মনে হচ্ছে। চাটি খেতে হবে, চাটি খেলে তখন ঠিক হবে। হ্যাঁ, এই তো মাঝে এতদিন বন্ধ ছিল, আবার শুরু করে লাগলাম, তুমি ভুলে গেলে। এবারে আমি কি এই বুড়ো বয়সে এত মনে রাখতে পারবো? তাহলে একটা দায়িত্ব দিয়েছি, ওটা যেন রোজ ওই বিকেলের থেকেই ভিজিয়ে দিবি, ঠিক আছে? বেশ, বাড়ির সব ঠিক আছে? বেশ, রাগ করো না আবার, বোকা দিলে না। এরপরের দিন কিন্তু গাঁটটা খাবে মাথাতে, হ্যাঁ, সেটাও সহ্য করতে হবে। কি ব্যাপার বাহাদুর? হ্যাঁ, বাথরুম থেকে স্নান করতে করতে শুনছিলাম খুব আনন্দ তোমার, পূর্ণিমা আজকে বকা খেয়েছে নাকি? মানে তুমি প্রায় বকা খাও, ওই জন্য দেখছো যে পূর্ণিমা কোনো দিনও বকা খায় না, খুব আনন্দ না তোমার?
ভালো হয়েছে নাকি? এটা কি গাছ রে এগুলো? বেশ ভালো লাগছে। আমার জানা নেই। হ্যাঁ অনেক বড় হয়েছিল, একদম থোক মতো ফুল, একদম পুরো গাছটাই ফুল। আমরা এই বীজ হয়েছিল, সেই বীজ এখানে পড়ে আমরা গাছ হয়ে গেছিল, জানলে দিয়ে কোন গাছ তো মেরে দিয়ে লাভ নেই। এতগুলো টব রয়েছে, ফাঁকাই ছিল টব গুলো, লাল সাদা মিশে। আচ্ছা আচ্ছা, এই গাছ কিছু আরো বীজ হলে আরো লাগিয়ে ওই ছাদে একদম লাইন দিয়ে সব ছোট ছোট টব দিয়ে লাগিয়ে দিতে হবে, ভালো লাগবে দেখতে। কারণ এখানে তো আর জায়গা নাই, নাম জানে না, বাহাদুরও জানে না, আমিও জানি না। তাহলে দিদিকে একবার জিজ্ঞেস করে দেখো কি নাম বটে, দিদি জানে তো নিশ্চয়ই, কারণ ও যখন এনেছে। এই ফুলে কি পুজো হয়? এটা মনে হয় পাহাড়ি টাইপের কিছু, মানে এই ধরনের গাছ প্রচুর হয় যেখানেই হবে আর কি। প্রচুর নোংরা হয়েছে, চাওলা পড়ে গেছে বৃষ্টি হয়ে হয়ে, ভালো করে ঘষে ঘষে ইয়ে কর। কাদা হয়ে গেছে, এই ধরে যা অবস্থা বৃষ্টি। দেখো বেশি জল নষ্ট করো না, বেশি জল জল নষ্ট করো না, বন্ধ করো, আগে একবার মেরে দেখ তারপরে আবার দিবি। প্রচুর জল আছে ঝাড় দেওয়ার মতন, জলটা বন্ধ কর দি, অকারণে জল নষ্ট করিস না। হ্যাঁ, এটা একবার এক কোচ দিয়ে দে, তারপর আবার ফাইনাল দিয়ে দিবি। পাইপটা সরা, পাইপটা সরা, একদম টেনে নিয়ে গিয়ে এক জায়গায় ইয়ে কর, তারপরে আর একবার পাইপ ধরবি। পাইপটা ধরে থাকবি, জলগুলো ফালতু নষ্ট হচ্ছে। একটু ঠিক আছে না, ওই আরেকটু এগিয়ে দে, এটা দেখছিস না, এই লেভেলে দে, এইটার লেভেলে। হ্যাঁ ব্যাস, এটা লেভেলে ব্যাস, ঠিক আছে। নাহলে এখান থেকে জায়গাটা ক্লিয়ার হচ্ছে না, ওই দুটো ঠিক আছে। এটাকে একটু ইয়ে দেওয়ালে লেগে যাচ্ছে গাছটা, একটু টান সামান্য। হ্যাঁ ব্যাস, ঠিক আছে। একটু জল বসা রে, জল একটু বসা, রান্না হয়ে গেছে বেশ ঠিক। আমার শরীরচর্চা হয়ে গেছে, এবারে এখানে জানলাগুলো খুলি। আসলে এখানে জানলাগুলো খুলি না, সকাল থেকে ওই দিকটা খুলে আসি, এটা খুলতে একটু লেট হয়, আপনারা অনেকেই ভাববেন। আসলে এখানে যে আমার এখানে যে কাজ হয় তাতে যে সাউন্ড হয়, সেই সাউন্ডের জন্য আমার কনসেনট্রেশনের ক্রাইসিস হয়ে যাবে, এই জন্য জানলাগুলো বন্ধ থাকে। সব শরীর চর্চা সব কমপ্লিট করে তারপরে জানলাগুলো খুলে এবারে স্নান ধান করবো। এই হলো এই যে বাইরের ওয়েদার, সকালে হালকা মেঘ আছে, তবে বৃষ্টি হবে না এই মেঘে। এরাও সব সকালের কাজ সামলে ফেলেছে। বাইরে আজকে শনিবার, মনে থাক, মনে আছে তো? বেশ ঠিক আছে, রাহুলকে দিয়ে আনিয়ে দিচ্ছি। এই যে ভিজিয়ে দিয়েছো নাকি? বাহ, এই তো সকালে খালি হবে আর ভিজিয়ে দিবি, ব্যাস ঠিক আছে। কা না দিলে তোমাদের চলবে না বলছি না, যে সবাই কাজ করে বাধ্যতামূলক, নিজের ইচ্ছাই করতে হবে, বাধ্যতামূলক করলে হবে। কত হয়েছে? কি আনলি? পেঁপে কি পাওয়া যাচ্ছে না নাকি? পাকা বেশ, কত হয়েছে তোর? জল নিয়ে
80 আর 140 220 এর আগের একটা পয়সা পেতিও না দেই দিছি তাহলে 220 হ্যাঁ ঠিক আছে ভৌমিক পরিবারের সমস্ত সদস্যদের জানাই সুপ্রভাতের শুভেচ্ছা ভালোবাসা আমার সকালবেলায় থেকে উঠে সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে এখন স্নানও হয়ে গেছে এখন ব্রেকফাস্ট করব এখন ঘড়িতে বাজে 9:15 মানে 9:05 যাই হোক শরীরটা আজকে মোটামুটি ভালোই আছে আপনাদের আশীর্বাদে ঈশ্বরের কাছে প্রার্থনা করি আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন করে পূর্ণিমা খাবারটা দে আজকে ডিম নেই কলা রুটি আরে একটু আপেল দিলি না একটু আপেল কেটে দে শশা আর একটুখানি আপেল নেবো ব্যাস তাপু শেষ হয়ে আসো কেমন হ্যাঁ একদম ফিট আরে বাবারে এখানে কাকু এখন ভাব নিচ্ছে আর এই আমার রান্না কমপ্লিট হয়ে গিয়েছে আজকে করেছি শাক ভাজা ঝিঙ্গা আলু পোস্ত আর লাউ দিয়ে মুগের ডাল ঠকঠক এখন ঠকঠক করে যাচ্ছে ফোনে ঠকঠক করছে কি বলে আরএসজিও নাকি আরএসজিও এইখান থেকে পয়সা রোজগার হয় সেই পয়সা থেকে ব্যাংক ট্রান্সফার হয় ফোনে রিচার্জ হয় যে যা করে করতে পারে বাবা অনেক কিছু হয় মুড়ি খাচ্ছি দেখি আজকে সে একই অবস্থা ওয়েদারের সারাদিন ধরেই বৃষ্টি চলছে বিকালবেলায় আর হাঁটতে যাওয়া হবে না এই যে বাইরের ওয়েদার টিপ টিপ করে বৃষ্টি পড়েই যাচ্ছে এখন মনে হচ্ছে যেন হালকা একটু কমলো মনে হচ্ছে হচ্ছে বৃষ্টি এখন অনলাইন টুরে আসতে পারে নাই দোকান এখনো খোলা হয় নাই দেখা যাক চলে আসবে ওটা রেইনকোট পরে আসে অনেক ডিস্টেন্স থেকে আসে এই যে অবশেষে গাড়িটা কেটে এলাম সময় পেলাম নিয়ে কেটে চলে এলাম ঠিক আছে হ্যাঁ ঠিক আছে ভালো লাগছে মুখে ভালো লাগছে গৌতম ঠিক আছে তো আজকে তো নমস্কার ভৌমিক জেলা থেকে আমি গৌতম বলছি দাদার অনুমতি নিয়ে আজকে যে ব্লগটা শুরু হয়েছিল সেটা এখানে শেষ করছি আমি তো শেষ করার আগে বলি যে আপনাদের কাছে আমার অনুরোধ যে আপনাদের যদি ব্লগটা ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই কমেন্ট করবেন কমেন্টে জানাবেন আমাদের কেমন লাগছে এবং আরও সাজেশন দেবেন যে কীভাবে ব্লগটাকে আরও ভালো করা যায় যাতে আমাদের ভালো লাগে কারণ আপনাদের ভালো লাগলেই আমাদেরও ভালো লাগবে এবং কাজের আরও উৎসাহ দেবে আরও ব্লগটা আমরা ভালোভাবে বানাতে পারবো তো এই অনুরোধ রইল শুভরাত্রি সকলকে নমস্কার